হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন। সো বর্তমান সময়ে কোনো অপরিচিত স্থানে যেতে হলে সেখানকার অ্যাড্রেস ম্যানেজ করে যাওয়াটা একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। অথবা ধরুন আপনার বাড়িতে কেউ আসবে, সে আপনার বাড়ির অ্যাড্রেস জানে না, সো আপনার বাড়িতে আসাটা তার জন্য একটা সমস্যাদায়ক। যদি আপনি আপনার বাড়ির অ্যাড্রেসটা গুগল ম্যাপসে দিয়ে রাখেন, তাহলে খুব সহজেই সে আপনার বাড়িতে পৌঁছে যেতে পারবে। শুধুমাত্র বাড়ি নয়, আপনি আপনার দোকানপাট কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেসটাও আপনি ম্যাপসে যুক্ত করতে পারেন। সো কীভাবে আপনারা গুগল ম্যাপসে আপনাদের দোকানপাট কিংবা বাড়ির অ্যাড্রেসটা যুক্ত করবেন, সেই প্রসেসটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সো এক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকের মোবাইলে দেখুন গুগল ম্যাপস নামের একটি মোবাইল অ্যাপ রয়েছে। এই অ্যাপটি আপনাদেরকে সর্বপ্রথম ওপেন করতে হবে, এবং যদি আপনাদের ইমেইল সেট করা না থাকে তাহলে অবশ্যই এখানে ইমেইল সেট করে নেবেন। দেখুন বন্ধুরা, ইমেইল সেট করে নেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। বিভিন্ন ফোনে বিভিন্ন আকারে ইন্টারফেসটা দেওয়া থাকতে পারে, কিন্তু সকল ফোনে সকল অপশান রয়েছে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, দেখুন নিচে দেওয়া আছে কন্ট্রিবিউটি নামে একটি অপশান। সো এই প্লাস চিহ্নের উপর আমাদেরকে একটি ক্লিক করতে হবে। দেন দেখুন এখানে দেওয়া আছে সেকেন্ড পজিশনে অ্যাড প্লেস। সো এটার উপর আমি আরেকটি ক্লিক করলাম। সো এখানে সর্বপ্রথম আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে বাড়ি বা দোকানের অ্যাড্রেসটা ম্যাপসে যুক্ত করবেন সেটার নাম সর্বপ্রথম এখানে দিতে হবে। দেখুন অ্যাড প্লেস নেম এখানে দেওয়া আছে। সো সর্বপ্রথম আপনারা এটা এখানে লিখে দিবেন। দেন সেকেন্ড অপশানে রয়েছে ক্যাটাগরি। সো আপনি কোন ধরনের অ্যাড্রেস দিচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যদি স্টোর দেন বা আপনি যদি দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে দেন, তাহলে এখানে দিতে হবে শপিং। এখান থেকে আপনার যে দোকানের বিভিন্ন অপশান থাকে, যে আপনার কোন ধরনের দোকান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেন এটা দেওয়ার পর রয়েছে দেখুন তৃতীয় নম্বরে, এখানে আপনার অ্যাড্রেস বা ঠিকানা দিতে হবে। যেমন ধরুন আপনার গ্রামের নাম, আপনার থানা এবং জেলা, এমনটা দিতে হবে। দেন তারপরে রয়েছে দেখুন ডান পাশে, এখানে রয়েছে আপনার সার্চ অপশান। এটা হচ্ছে আপনি যে স্থানটা ম্যাপে যুক্ত করতে চান ওই স্থানটার ঠিকানা। এটার উপর ক্লিক করার পর আপনার যে বাড়ির অ্যাড্রেসটা ম্যাপসে যুক্ত করতে চান ওই বাড়িতেই থাকতে হবে, বা যে লোকেশানটা অ্যাড করতে চান ওই লোকেশানে থাকতে হবে, নইলে এটি অ্যাড করা সম্ভব নয়। আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনি এক স্থান থেকে কিন্তু অন্য স্থানের লোকেশান অ্যাড করতে পারবেন না, আপনার সেই স্থানে থেকেই লোকেশানটা অ্যাড করতে হবে। তারপর দেখুন এখানে নিচে দেওয়া আছে অ্যাড মোর ডিটেলস, এখান থেকে আপনি আরও কিছু ডিটেলস দিতে পারবেন। এখানে বিভিন্ন অপশান রয়েছে, দেখুন রয়েছে হাওয়ার্স। যদি আপনি কোনো প্রতিষ্ঠান অ্যাড করেন, তাহলে সেই প্রতিষ্ঠানটা কোন সময় থেকে কোন সময় সেটা খোলা থাকে সেই সময়টা এখানে সেট করতে হবে। তারপর রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আপনার বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিতে পারেন। তারপর রয়েছে ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেটার লিঙ্কও এখানে দিতে পারবেন। দেন অ্যাবাউটে আপনি আরও কিছু দিতে পারবেন। দেন তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি বাড়ি কিংবা প্রতিষ্ঠানের ফটো অ্যাড করার বিষয়টা। সো দেখুন নিচে দেওয়া আছে অ্যাড ফটোস। সো এটার উপর ক্লিক করা মাত্র আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনার পছন্দ মতো পিকচার আপনি সিলেক্ট করে নেবেন। দেন তারপর সকল ডিটেলসগুলো আপনি আবার রিচেক করে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি একটি দোকানের যাবতীয় ডিটেলস দিয়েছি, লোকেশান সহ এবং পিকচার সহ এখানে আমি অ্যাড করে নিয়েছি। এখন আমার সর্বশেষ কাজ হচ্ছে সাবমিট করা বা ম্যাপসে যুক্ত করা। দেন এটার জন্য দেখুন নিচে দেওয়া আছে সাবমিট, এটার উপর আমাকে জাস্ট একটি ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করা মাত্রই আমার একটি নোটিফিকেশান দিয়েছে, থ্যাংকস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস। সো আপনি আপনার রিকোয়েস্টটা গুগলের কাছে দিয়েছেন, কিন্তু আপনার কাজ শেষ হয়ে যায়নি। গুগল এটা আইডেন্টিফাই করবে যে আপনার রিকোয়েস্টটা বা সকল তথ্যগুলা সঠিক রয়েছে কিনা। যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনি 3 দিনের ভিতরে আপনার ম্যাপসে আপনার বাড়ির লোকেশানটা পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এমনই যদি নতুন ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।